নাগরিক দশিতদের উপর বলবলিত পুলিশের আক্রমণের প্রতিবাদে আজকের ধিক্কার মিছিলে দলে দলে যোগ দেন অসাধারণ 300 নাগরিক দশিতদের উপর বলবলিত পুলিশের আক্রমণের প্রতিবাদে আজকের ধিক্কার মিছিলে দলে দলে যোগ দেন অবিলম্বে 10000 ডিগ্রি এই একাই সমাধান করতে হবে বিষয় ডকুমেন্টের সমস্ত প্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করতে হবে বিষয় ডকুমেন্টের সমস্ত প্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করতে হবে তাই সেটাকে আজকে মানুষকে শোষণ করতে হবে শাসন করতে হবে নাহলে মানুষ মুখের উপর দাঁড়িয়ে চাকুরি ফিরে দিয়ে স্থায়ী সমাধান করতে হবে অবিলম্বে 10300 চাকুরি ফিরিয়ে দিয়ে স্থায়ী সমাধান করতে হবে ভীষণ ডকুমেন্টের সমস্ত প্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করতে হবে ভীষণ ডকুমেন্টের সমস্ত প্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করতে হবে 10300 শিক্ষকদের উপর ব্যাচিস কালাই আক্রমণের বিরুদ্ধে ধিক্কার মিছিলে করছে উঠুন করবে সেখানে এই পদ্ধতিতে আজকে গণতান্ত্রিক আন্দোলনকে নষ্ট করে মানুষকে ভয় ভীতি দেখিয়ে মানুষকে গণতান্ত্রিক আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখার জন্য সরকার ফ্যাসিস্ট কাদায় আজকে আক্রমণ সংগঠিত করছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন গত 27 জানুয়ারি গত 26 তারিখ এর দেশের প্রজাতন্ত্র দিবস যেখানে দেশের জনগণের এই দেশের প্রজাদের সাধারণতন্ত্র দিবস হিসাবে আমরা সারা দেশে উদযাপন করে থাকি দেশের নাগরিকের যে মৌলিক অধিকার সেটাকে রক্ষা করার জন্য ওই দিনটাকে আমরা পালন করি আজকে আমরা দেখলাম 26 তারিখের পর 27 তারিখ কিভাবে আগরতলার রাজপথে মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর গলা টিপে হত্যা করে আজকে এই রাজ্যের মধ্যে শাসন একতন্ত্র শাসন কায়েম করার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করছে আমরা লক্ষ্য করেছি এই 2018 নির্বাচনের আগে আজকে যিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী উনি 10300 যে ধর্ণা মঞ্চ সেখানে দাঁড়িয়ে উনি বলেছিলেন আজকে বিজেপি এবং আইপিএফটি সরকার যদি রাজ্যের মধ্যে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় তাহলে রাজ্যের এই 10300 জন্য আজকে চাকুরি দিয়ে তাদের স্থায়ী সমাধান করে দেবেন কিন্তু আমরা লক্ষ্য করলাম গত প্রায় 3 বছর এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের এই 10300 তারা বিভিন্নভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষা অধিকারীদের সঙ্গে বিভিন্ন আলাপ পরিচিতার মাধ্যমে তারা তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য বারবার চেষ্টা করছে এর পরবর্তী সময় আমরা লক্ষ্য করলাম রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশনের মাধ্যমে আজকে আমরা দেখলাম 2 মাসের সময় দেওয়া হয়েছিল এই 10300 যে 2 মাসের মধ্যে এই 10300 একটা স্থায়ী সমাধান করে দেওয়া হবে কিন্তু এরপর যখন এই স্থায়ী সমাধান হচ্ছে না তারা একজন শিক্ষক শিক্ষক কোনোদিন যারা সমাজের মেরুদণ্ড তারা এই সমাজটাকে ধ্বংস করার জন্য কখনো তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না সেটা আমরা সরকার মানুষ ভালো মন্দ বিচার করে সত্য মিথ্যা যাচাই করে কোন সরকার মানুষের কল্যাণ করতে পারে কোন ধরনের ব্যবস্থা আমাদের দেশে কায়েম হলে রাজ্যে কায়েম হলে আমাদের দুঃখ দুর্দশা লাঘব হবে তার জন্য প্রধান অস্ত্র হচ্ছে শিক্ষা সেই শিক্ষাকে আটকে দেওয়ার জন্য আমরা দেখলাম মানুষের ন্যায় গণপরিচিত শক্তি তারা বিরোধী দলের মধ্যে একত্রিত হয়ে এই 10323 যে নিয়োগপত্র দেওয়া হয়েছে সেই নিয়োগপত্র অন্যায় হয়েছে বেআইনি হয়েছে এই কথা বলে আইনের দ্বারস্থ হয়ে হাইকোর্টে মামলা হল হাইকোর্ট সেখানে রায় দিল যে এখানে যে ক্রাইটেরিয়া করা হয়েছিল চাকরি পাওয়ার ক্ষেত্রে সিনিয়রিটি নিডি এবং দারিদ্রতা আমরা যারা ত্রিপুরা রাজ্যের মানুষ তাদের প্রধান অবস্থাটা কি দারিদ্রতা হচ্ছে আমাদের অভিশাপ দারিদ্রতার কারণে আমাদের ছেলেমেয়েরা ঠিক মতন লেখাপড়া করতে পারে না ঠিক মতন তাদের পরিবার পরিজনকে প্রতিপালন করতে পারে না রোজগার করতে পারে না কর্মক্ষম যুবক হলেও গ্রামের মধ্যে কাজ ছিল না নিত্যদিন সেখানে সন্তান বিক্রি হতো দেহ বিক্রি হতো এই ধরনের ব্যবস্থা বর্বরতার রাজত্ব ছিল ত্রিপুরা রাজ্য সেই জায়গা থেকে বামফ্রন্ট সরকার একটা নতুন দিশায় নতুন পরিকল্পনাকে সামনে রেখে মানুষের সমর্থন নিয়ে একটার পর একটা
সরকার তৈরি করেছে। কিন্তু সেই সরকার যখন কায়েমি স্বার্থে সমস্ত জায়গাতে হাত দিতে শুরু করেছে, তার জন্য বামফ্রন্টের নেতাদের মন্ত্রীদের আক্রমণ করেছে, সেই ইতিহাস ভুলে গেলে চলবে না। এমনকি ত্রিপুরা রাজ্যে দাঙ্গার পরিবেশ তৈরি করা হয়েছে জাতি উপজাতির মন্ত্রীকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। সেদিন দশরথদেব নৃপেন চক্রবর্তী তাদেরকে খুন করার জন্য পরিকল্পনা হয়েছিল। এরাজ্যের মধ্যে কালিদাস দেব বর্মা তারা খুন হয়েছে, নীলপূর্ণ কলয় খুন হয়েছে, এইভাবে অনেক বিধায়ক খুন হয়েছে, রক্ত ঝরেছে, তার মধ্যে দিয়ে ত্রিপুরার যে গণতান্ত্রিক বাতাবরণকে শক্ত করার মধ্যে দিয়ে জাতি উপজাতির মৈত্রীর ঐক্য আমরা এগিয়ে নিয়ে চলেছি। তার জন্য ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে যেখানে ঢিল ছুড়া তুরন্ত সেখানে শিক্ষাঙ্গন গড়ে তুলেছে। সেদিনকার শিক্ষামন্ত্রী দশরথদেব বলেছিলেন, যেখানে ঢিল ছুটলে ঢিলটা পড়বে, সেখানে একটা করে স্কুল করে ত্রিপুরা রাজ্যের অন্ধকার আমরা মুক্ত করতে চাই। তার জন্য বামফ্রন্ট সরকারের শিক্ষা নীতি সেদিন গ্রহণ করেছিল, তারই ভিত্তিতে আন্দোলন বলো। আমরা সারা রাজ্যব্যাপী আমরা আন্দোলন সংগঠিত করছি এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবং এই চাকরিচ্যুত 10,300 শিক্ষকদের স্থায়ী সমাধানের জন্য আমরা আজকে সাফরন শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছি। আজকের এই বিক্ষোভ মিছিল সংগঠিত করার পরে আমরা এই পথসভায় মিলিত হয়েছি। আমাদের এই পথসভায় সভাপতিত্ব করার জন্য আমি উপজাতি গণমুক্তি পরিষদের নেতা কর্নেল মধু মগের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সকলের পক্ষ থেকে সমর্থন করছি। চাকরিচ্যুত শিক্ষকেরা তাদের চাকুরি ফিরে পাওয়ার যে প্রতিশ্রুতি 2018 সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি আইপিএফটি জোট ভীষণ ডকুমেন্ট সহ বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে তাদেরকে পদবিত করেছেন এবং নির্বাচন পেরিয়ে যাওয়ার পরে এই 10,300 যারা পথচারী ব্যবসায়ী সকলকে 10,323 কর্মচারী কর্মচ্যুত, তার প্রতিবাদের আজকে যে পথসভা, এই পথসভা থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। এখনই আলোচনা করবেন ডিওএফ পক্ষ থেকে ডিওএফ বিভাগীয় কমিটির সভাপতি কংগ্রেস বিভাগ বর্ষা।